আমাদের মাঝে তামিরুল্লাহ কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আলহেরা কিড সেভেনের চেয়ারম্যান, যেখানে 3000 ছাত্র আছে উত্তরায়, হযরত মাওলানা জাফর আহমদ মজুমদার সাহেব এসেছেন সম্মান জানাতে রায়হানকে। আমি অনেক খুশি হয়েছি যে তামিরুল মিল্লাত মাদ্রাসার মতো বড় মাদ্রাসার একজন আরবি প্রভাষক এখানে এসেছেন কোরআনকে সম্মান করে। হুজুরের একটু মন্তব্য শুনবো আমরা হুজুর কাছ থেকে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। যে দেশে প্রবাসে কাছে দূরে যে আমাদেরকে দেখছেন দেখবেন, তাদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। তার সাথে সাথে ঈদের সাথে সাথে আজকে আমাদের সবচেয়ে বড় একটা আনন্দ হচ্ছে কোরআনের বিজয়। আবু রায়হান বাংলাদেশের লাল সবুজের পতাকা সারা বিশ্বে উড্ডীন করেছে। আমরা আমাদের দেশবাসীর পক্ষ থেকে, সকল আলেম ওলামার পক্ষ থেকে আবু রায়হানকে মোবারকবাদ জানাচ্ছি, এবং আবু রায়হানের গর্বিত ওস্তাদ আব্দুল কাইয়ুম মোল্লা ভাইকে এবং আমাদের সাইফুল্লাহ মাদানী ভাইকে, যিনি তার অনেক প্রচেষ্টায় সুন্দরভাবে আমাদের এই দেশকে সারা বিশ্বের মাঝে বিজয় এনেছেন, এই জন্য তাদেরকে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে রাষ্ট্রীয়ভাবে যেন আবু রায়হানকে সংবর্ধনা দেওয়া হয়, আমরা এই মিডিয়ার মাধ্যমে এই আবেদনটা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।